নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রাজলক্ষণ যোগ সম্বন্ধে। এই রাজলক্ষণ যোগ কি, কিভাবে এই রাজলক্ষণ যোগের সৃষ্টি হয়ে থাকে একটি জন্মকোষ্ঠীতে, একটি জন্মকুণ্ডলিতে, এবং এই রাজলক্ষণ যোগ যদি জাতক বা জাতিকার জীবনে হয়েই যাচ্ছে, তাহলে তার পরিণাম কি হতে পারে তাদের জীবনে। দেখুন, মুখ্যত চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই চারটি গ্রহ যদি লগ্ন অথবা লগ্নের কেন্দ্রে অর্থাৎ লগ্নে, চতুর্থে, সপ্তমে এবং দশমে এই চারটি ভাবের সাথেই সম্পর্কিত হয়ে থাকে এই চারটি গ্রহ, তাহলে কিন্তু রাজলক্ষণ যোগ একটি জন্মকোষ্ঠীতে, একটি জন্মকুণ্ডলিতে সৃষ্টি হয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে রাজলক্ষণ যোগ তৈরি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তাদের জীবনে কি শুভ প্রভাব আসতে পারে। দেখুন, এদের মুখ্যত যে বিষয়টি রাজলক্ষণ যোগের ক্ষেত্রে হয়ে থাকে, রাজলক্ষণ অর্থাৎ এমনটি এদের প্রেজেন্টেশনকে বুঝিয়ে থাকে। এরা জীবনে যে কোনো কাজই করুক না কেন, তার যে প্রেজেন্টেশন সেটা অত্যন্ত ভালো হয় এবং এদের বিচারও অত্যন্ত নিখুঁত এবং স্বচ্ছ হয়ে থাকে। এরা কোনো বিশেষ কাজে, কোনো বিশেষ ক্ষেত্রে কোনো বিচার করছে, কারো মতভেদ মতদ্বন্দ্বকে সরানোর জন্য সেই বিষয়ে কোনো উপস্থিত বুদ্ধি দিচ্ছে, এমন ক্ষেত্রেও কিন্তু এদের বিশেষ বিবেচনা সঠিক হয়ে থাকে। তাই এদের ক্ষেত্রে প্রেজেন্টেশনও যেরকম ভালো, এদের সিদ্ধান্তও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সঠিক হয়। এরা জীবনে যদি সৌন্দর্যমূলক কোনো কিছু করে থাকে, যদি মহিলা হয়ে থাকেন, তারা পার্লার ওরিয়েন্টেড, বিউটি পার্লার ওরিয়েন্টেড, সাজসজ্জা, আভ্যন্তরীণ সাজসজ্জা এরকম ধরনের কোনো কিছু যদি সাথে এরা যুক্ত রয়েছেন, এবং পুরুষরাও যদি একই ধরনের কোনো সেক্টরের সাথে যুক্ত আছেন, বা কোনো রকম সাজসজ্জা সম্বন্ধীয় কোনো কাজবাজ করছেন বা অভিনয় করছেন বা যে কোনো কিছুই করুন না কেন, তার যে প্রেজেন্টেশন থাকবে সেটা অত্যন্ত ভালো থাকবে এবং মানুষের কাছে প্রচণ্ড আকর্ষণীয় হয়ে থাকবে। তাই এই যোগকে বলা হয়ে থাকে রাজলক্ষণ যোগ। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম রাজলক্ষণ যোগ কাকে বলে, কিভাবে এই যোগের সৃষ্টি হয়, এই যোগের পরিণাম একজন জাতক বা জাতিকার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।